ডি ইস্যুতে এবার নবান্নের সামনে অবস্থান কর্মসূচি নিতে চলেছে যৌথ সংগ্রামী মঞ্চ। রবিবার যৌথ সংগ্রামী মঞ্চের তরফে জানানো হয়েছে 19 থেকে 22 ডিসেম্বর নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ করতে চেয়ে আবেদন করা হয়েছে। অনুমতি না পেলে আদালতে যাওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যৌথ মঞ্চের নেতৃত্বরা। পাশাপাশি মহামিছিল ও অনশন কর্মসূচি নেওয়ার কথা জানানো হয়। এখানেই শেষ নয়, ডি এর সমস্যার সমাধান না হলে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে সমস্ত সরকারি প্রতিষ্ঠানে ধর্মঘটে ডাক দেওয়ার কথাও জানানো হয়। সংগ্রামী মঞ্চের তরফে চাকুরি প্রার্থীদের আন্দোলনকে সংহতি জানানো হয়েছে। আমরা আগামী 19, 20, 21 এবং 22 ডিসেম্বর 2023 এই চারটে দিন নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ করার কর্মসূচি নিয়েছি এবং সেই মর্মে অ্যাপ্লিকেশন করাও হয়ে গেছে। হাওড়া পুলিশ থেকে যথারীতি জানিয়েছে তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। আমরা বলেছি যে একই দেশে একই সংবিধানের আওতায় থাকা কেউ যদি রাজভবনের সামনে অবস্থান করতে পারে 144 ধারাকে ভঙ্গ করে, তাহলে আমাদের অধিকার আছে। আমরা হাইকোর্টে যাব, আশা করি মাননীয় হাইকোর্ট সব নাগরিকের জন্য সুবিচারের ব্যবস্থা করবে। এরপরে জানুয়ারির দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে সমস্ত কর্মচারী শিক্ষকদের নিয়ে এবং চাকরি প্রার্থীদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি। কলকাতার তিন দিক থেকে একটা মহামিছিল হবে, শিয়ালদা, হাওড়া এবং হাজরামো। সেখান থেকে মিছিল এসে শহীদ মিনারে আসবে, তারপরে হয়তো আমরা আবার অনশন শুরু করতেও পারি এবং সেটা আমরা অনশনই হবে। এবং জানুয়ারির শেষ সপ্তাহে আমরা তিনটে দিনের সরকারি অফিস, কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সহ সমস্ত কিছুকে ধর্মঘটের আবার ডাক দিচ্ছি। যদি সেই তিন দিনে কাজ না হয় তাহলে সেই ধর্মঘট কন্টিনিউ করবে, তাতে যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্ষতিগ্রস্ত হয় সেখানে আমাদের কিছু করার নেই। ব্যুরো রিপোর্ট, ওমকার বাংলা।